আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, সম্প্রতি বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান কলকাতায় গিয়ে হিন্দুদের কালীপূজা উদ্বোধন করেছেন। এই বিষয়টি ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে কতটা সঠিক হয়েছে, একজন মুসলিম কি অন্য কোনো ধর্মের মানুষের উপাসনায় হাজির হতে পারেন কিনা, শামিল হতে পারেন কিনা, যোগ দিতে পারেন কিনা, কোনো পুজো উদ্বোধন করতে পারেন কিনা, ইতিমধ্যে সাকিব আল হাসান এই কাজের ব্যাপারে নিন্দার ঝড় বইছে। যদিও কিছু কিছু ভাই বোন মনে করছেন তিনি অন্য ধর্মের মানুষের উপাসনায় হাজির হয়ে উদ্বোধন করে বড় মনের পরিচয় দিয়েছেন, এটা তার উদারতা, তারা উদারতা হিসাবে এটাকে ব্যাখ্যা করতে চাইছেন এবং তারা বলতে চাইছেন যে মন থেকে যদি কেউ অন্য ধর্মে দীক্ষিত না হন তাহলে শুধুমাত্র সেখানে গেলে বা তাদের কোনো ক্রিয়াকর্মে অংশগ্রহণ করলেই তিনি বেঈমান হয়ে যান না, ঈমানটা এত ঠুনকো বিষয় নয়। আসলে তাদের কথা কতটা সঠিক সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, সর্বপ্রথম কথা হলো একজন মুসলিম হিসাবে আমাদেরকে জেনে রাখতে হবে যে আমাদের ঈমানকে ধ্বংস করে দেওয়ার সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো শিরক। শিরকের চাইতে বড় কোনো বিষয় না যেটা মানুষ ইমান ভিতরে ধ্বংস করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক এটা মহা অপরাধ, শিরকের চাইতে বড় কোনো অপরাধ নাই। আল্লাহর ইবাদতের পাশাপাশি যদি কেউ কোনো প্রতিমার সামনে সিজদা করে, মাথা নত করে, প্রার্থনা করে অথবা কোনো কবরে গিয়ে প্রার্থনা করে, এ জাতীয় কাজগুলোকে শিরক বলা হয়। এই শিরক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহর সঙ্গে শিরক করা হলে এরপর যদি সে তওবা না করে মারা যায় তো এই শিরকের অপরাধ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, সে অনন্ত অসীম কাল জাহান্নামে পড়তে থাকবে। অতএব শিরকের ব্যাপারে, এর ভয়াবহতার ব্যাপারে একজন মুসলিম সাহেব আমাদের জানা থাকা উচিত। সাকিব আল হাসান সম্পর্কে যেটুকু আমি জানি, তিনি ইসলামকে প্র্যাকটিস করার চেষ্টা করেন, নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করেন, তিনি হজ বা উমরা করেছেন, সেই ছবিও সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়াচ্ছে। অতএব তিনি যে পুজো উদ্বোধন করতে গিয়েছেন, আমি মনে করি তিনি না বুঝেই গিয়েছেন। তিনি ভাবতে পারেননি যে তার এই কাজটির মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো অপরাধ করেছেন এবং এ কাজ করলে ইমান ভঙ্গ হয়ে যায়। এটা মিন নাওয়াকিদিল ইমান, ইমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে সবচেয়ে বড় বিষয় হলো এটা, আল্লাহর সঙ্গে শিরক করা, আর সেই শিরকের উদ্বোধন করা, এটা তো আরো অনেক বড় মাপের অপরাধ। কারণ হলো যে ব্যক্তি কোনো মন্দ কাজের সূচনা করবে, নবী আলাইহিস সালাম বলেছেন সে মন্দ কাজ তার দেখা দেখি যত মানুষ করবে সকলের সমান অপরাধ এবং সকলের অপরাধের সমপরিমাণ দায় তাকে অতিরিক্ত হিসাবে নিতে হবে। অতএব নিজে শিরক করা এক জিনিস, আর শিরকের উদ্বোধন করা, শুরু করে দেওয়া, যার পরে অনেকেই করবে, সেটা তার চাইতে অনেক জঘন্য অপরাধ। আমি আমাদের ভাই সাকিব আল হাসানের প্রতি বিনীতভাবে এই ভিডিওর মাধ্যমে আরজ করতে চাই, প্রিয় ভাই আমার, ইমানটা আমাদের ছেলে খেলার মতো বিষয় নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ, বিশেষ করে